গত ভিডিওতে আমি বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি পদের বাংলা এবং ইংলিশের সিলেবাস দিয়েছিলাম, এবং এই সিলেবাসটা পাওয়ার পর অনেকে আমাকে ফোন করে বলেছে যে স্যার আপনি এমওডিসির লিখিত পরীক্ষায় এমসিকিউ কিছু ডেমো কোশ্চেন দেন। তো আজকে তোমাদের রিকোয়েস্টে আসলাম, এসে তোমাদের সুবিধার্থে আজকের ভিডিওটা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত সবাই দেখবা, এবং চাইলে কিন্তু তোমরা ভিডিওটা ডাউনলোড করেও বাসায় প্র্যাকটিস করতে পারো। 2022 সালে যারা বিমান বাহিনীর এমওডিসি পদে পরীক্ষা দিতে যাবা, তোমাদের ইংলিশ থাকবে 25টা এমসিকিউ এবং বাংলা থাকবে 25টা এমসিকিউ। আমি আমার এই ভিডিও শেষ অংশে বাংলার একটা 25টা এমসিকিউর একটা ডেমো কোশ্চেন দিচ্ছি এবং ইংলিশের একটা 25টা ডেমো কোশ্চেন থাকবে। আশা করি তোমরা ভিডিওটা ডাউনলোড দিয়ে ভালোভাবে বাসায় প্র্যাকটিস করে দেখতে পারবা এবং বুঝতে পারবা, জানতে পারবা যে কোন ধরনের কোশ্চেনগুলো আসতে পারে এবং তুমি কিভাবে প্রিপারেশন নিয়ে যেতে পারো। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কোশ্চেনগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো, ইনশাল্লাহ তোমাদের অবশ্যই উপকারে আসবে। এতক্ষণ যারা তোমরা ভিডিওটি যারা দেখছো খুব মনোযোগ সহকারে বা যারা ডাউনলোড করলা বাসায় বসে, আমাদের এখানে যে কোশ্চেনগুলো দেখলা এগুলো যে পড়তে হবে তা না, এই এই ধরনের আরও হিউজ পরিমাণে তুমি প্র্যাকটিস করো ক্লাস 9-10 এবং ক্লাস 8-এর বাংলা ফার্স্ট পার্ট, বাংলা সেকেন্ড পার্ট বা গ্রামার অংশ, এবং চলো তোমার ইংলিশের গ্রামার অংশের বিষয়গুলো তুমি খুব ভালোভাবে মুখস্থ করে ফেলো বা প্র্যাকটিস করে ফেলো। আর অধিক প্রস্তুতির জন্য একটা প্রতিষ্ঠান দরকার, সঠিক গাইডলাইন দরকার, কারণ আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা 2022 সালে শিক্ষার্থীদের জন্য যারা বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসিতে পরীক্ষা দেবে তাদের জন্য আমরা বুলেট শিট তৈরি করছি, 2022 সালে পুরো আপডেট বুলেট শিট। এবং আমরা গত বছরগুলোতে এমওডিসির জন্য 50টা মডেল টেস্ট নিতাম, এবছরে আমরা 100টা মডেল টেস্ট নেব। আশা করি তোমরা যারা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যদি কেউ আসো বা যারা আসবা প্রস্তুতি নিতে, ইনশাল্লাহ লিখিত পরীক্ষায় 95%-এর উপরে তোমরা কমন পাবা, কারণ আমরা ওইভাবে শিটগুলো তৈরি করছি, সাজেশন আমরা তৈরি করেছি এবং মডেল টেস্টগুলো ওইভাবে তৈরি করেছি। পাশাপাশি তুমি মেডিকেলে ফিট আছো নাকি আনফিট আছো, কারণ আমাদের এখানে আসলে আমরা প্রাথমিক মেডিকেলটা চেক আপ করে তোমার দেখবো, যদি কোনো সমস্যা বের হয় অবশ্যই আমরা তোমাকে জানাই দেবো, পরামর্শ দেবো, সঠিক ডাক্তারের কাছে গিয়ে তুমি সেটা সমাধান করে ফেলতে পারবা। এবং ভাইবা পরীক্ষাটা আমরা প্র্যাকটিস করবো, এখানে প্রায় 10টা অথবা 15টা আমরা ডেমো ভাইবা নিব, লাইভ ভাইবা, যেটা তোমার যেভাবে তোমার বিমান বাহিনীতে ভাইবা হতে পারে ওইভাবে আমরা নিব। এখানে প্র্যাকটিস করে গেলে তুমি দেখবা ফাইনাল জায়গায় গিয়েও ভালো করতে পারবা। তোমরা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, আমার সাথে যদি কোনো পরামর্শ দরকার থাকে আমাকে ফোন দাও, ইনশাল্লাহ যতটুকু পারি তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা।